আসসালামু আলাইকুম। এসটিভি ডট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের চারটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। এর এক নম্বর ফর্মুলার নাম হলো কাউন্ট, দুই নম্বর ফর্মুলার নাম হলো কাউন্টা, তিন নম্বর ফর্মুলার নাম হলো কাউন্ট ব্লক এবং চার নম্বর ফর্মুলার নাম হলো কাউন্ট ইফ। আজকে আমরা এই চারটি বিষয়ে ফর্মুলা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে আসি আমাদের এক নাম্বার যে ফর্মুলা আছে কাউন্ট। তাহলে কাউন্ট আমরা শুরু করি। কাউন্ট মূলত কোনো সংখ্যা গণনা করার জন্য কাউন্ট ব্যবহার করা হয়। এখানে আমাদের এক থেকে বারো পর্যন্ত সংখ্যা আছে, এই সংখ্যাকে গণনা করার জন্য এই কাউন্ট ফর্মুলা ব্যবহার করা হয়। কাউন্ট ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য আমাদের সর্বপ্রথম একটা সমান সমান চিহ্ন নিতে হয়। আমরা একটা সমান সমান চিহ্ন নিই এবং টাইপ করি কাউন্ট, COUNT কাউন্ট, এবং ফর্মুলার উপর ক্লিক করি। এখন ফর্মুলাটারে সিলেক্ট করব, সিলেক্ট করে ইন্টারফেস করব। হ্যাঁ, সিলেক্ট করে ইন্টারফেস করে বারো, অর্থাৎ এখানে বারোটা আপনার সংখ্যা আছে। এই কাউন্টটা শুধুমাত্র সংখ্যাই ব্যবহার করা হয়। যদি আমি একটা সংখ্যাকে কেটে দিই, যেমন তিনটারে কেটে দিলাম, দেখেন এটা হলো এগারো, এখানে রেজাল্ট এগারো চলে আসছে, মানে এখানে শুধুমাত্র এগারোটা ডিজিট আছে। যদি আমি এখানে বি দিই, দেখেন সেই এগারোই আছে, রেজাল্ট কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ কাউন্ট শুধুমাত্র আপনার অঙ্ক সংখ্যাগুলাকেই গণনা করতে পারে, আর টেক্সট এবং সংখ্যা দুটো গণনার জন্য যেটা ব্যবহার করতে হয় সেটা হলো কাউন্টটা। তো কাউন্টার জন্য প্রথমে সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে এবং টাইপ করতে হবে কাউন্টটা। কাউন্টার পর আমরা ভ্যালু সিলেক্ট করে দিলাম এক থেকে বারো, এখানে কয়টা আছে বারোটা, দেখেন এখানে বি আছে টেক্সট, অর্থাৎ কাউন্টার টেক্সট এবং সংখ্যা যে সকল ডিজিট আছে সেগুলোরও গণনা করতে পারে। যদি আমি একটা কেটে দিই তাহলে দেখেন এগারোটা, অর্থাৎ কাউন্টটা শুধুমাত্র টেক্সট এবং সংখ্যাকেই গণনা করতে পারে, কোনো ফাঁকা ঘর গণনা করতে পারে না। আমাদের যদি ফাঁকা ঘর গণনা করতে হয় তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করতে হয়। এক্সেলের শিটের মধ্যে ফাঁকা ঘর গণনা করার জন্য কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করতে হয়। তো কাউন্ট ব্ল্যাঙ্ক দিলে দেখি কি আসে, আমরা ভ্যালু সেট করে দিই এক থেকে বারো, এতটুকুর মধ্যে কয়টা ফাঁকা ঘর আছে, দেখেন এখানে আসতেছে হলো একটা, অর্থাৎ একটা ফাঁকা ঘর আছে। যদি আমি এই সম্পূর্ণটার মধ্যে বের করতে চাই যে কয়টা ফাঁকা ঘর আছে, তাহলে আমি কি করব, সমান সমান দিয়ে কাউন্ট ব্ল্যাঙ্ক লিখব এবং কতটুকু এরিয়ার মধ্যে আমি ফাঁকা ঘর চাচ্ছি সেটুকু সিলেক্ট করে দিই, এক থেকে একদম নিচে সম্পূর্ণ কতটা আছে সেটা দিয়ে এন্টার দিলাম এগারোটা, অর্থাৎ আমার উপর থেকে নিচ পর্যন্ত টোটাল এগারোটা ফাঁকা ঘর আছে। কাউন্ট ব্ল্যাঙ্ক মূলত এক্সেলের শিটের মধ্যে কয়টা ফাঁকা ঘর আছে সেটা জানার জন্য কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করা হয়। এখন দেখব কাউন্ট ইফ। কাউন্ট ইফটা গণনা, কাউন্ট ইফটা ব্যবহার করা হয় এক্সেলের যত ঘর আছে এই ঘরের মধ্যে একই সংখ্যা একাধিকবার ব্যবহার হতে পারে, সেই একটা সংখ্যা কতবার ব্যবহার করা হয়েছে সেটা জানার জন্য কাউন্ট ইফ ব্যবহার করা হয়। তো সমান সমান দিয়ে কাউন্ট ইফ ফর্মুলা দিলাম এবং এখন দেখব উপর থেকে নিচ পর্যন্ত কতটা একই সংখ্যা কতগুলা ব্যবহার করা হয়েছে। তো রেঞ্জ দিলাম, এরপর আসছে ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন সংখ্যাটা আমি দেখতে চাচ্ছি, এই সংখ্যাটা দেখতে চাচ্ছি, এর উপর প্রেস করে ইন্টার চাপলাম। ইন্টার চাপলেই আমাদের ফলাফল চলে আসছে, এই যে এখানে এ সংখ্যাটা দুইবার ব্যবহার করা হয়েছে। দেখি কোথায় কোথায় ব্যবহার করা আছে, একটা হলো উপরে এই যে একটা তিনটা, অর্থাৎ তিনটা চলে আসছে। যদি এ আমি আরও বাড়াই তাহলেও এই যে এ চারটা নিচে আছে তিনটা, চারটা অটোমেটিক হয়ে গেছে। যদি আমি এ না দেখে অন্য কিছু দেখতে চাই, যদি আমি বি দেখতে চাই তাহলে কি হয়, তাহলে আমাদের এর জায়গা সিলেক্ট করতে হবে হলো বি। আমরা বি সিলেক্ট করলাম দিয়ে ইন্টার চাপলাম, যে এতটুকু এরিয়ার মধ্যে মাত্র দুইটা বি আছে, একটা হলো উপরে আর একটা হলো এই যে দেখতে পাচ্ছি মাত্র দুইটা বি আছে, সেটা কাউন্ট করে রেজাল্ট দিয়ে দিছে
ইফের মাধ্যমে কাউন্ট ইফের মাধ্যমে আমরা রেজাল্ট পেয়ে গেছি। এটাই ছিল আমাদের আজকের পর্ব। এবং যদি আমরা এক্সেলের মধ্যে সম্পূর্ণ ঘর যদি গণনা করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, দুইটা সূত্র একই সাথে ব্যবহার করতে হয়। একটা হলো কাউন্টা, দেখি একটু ব্যবহার করি, একটা হলো কাউন্টা, COUNT এ কাউন্টা, এই সম্পূর্ণ ঘরের মধ্যে কাউন্টা মানে কতগুলো অঙ্ক সংখ্যা আছে সেইটা, দিয়ে ইন্টার 49টা সংখ্যা এবং টেক্সট আছে, সংখ্যা এবং অঙ্ক আছে, এবং এটার সাথে ফাঁকা ঘরও যুক্ত করে দিব, তাহলে সম্পূর্ণ ঘর আমরা গণনা করতে পারবো। কাউন্ট ব্ল্যাঙ্ক সূত্রটা অ্যাপ্লাই করব, কাউন্ট ব্ল্যাঙ্ক COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক। এখন আমরা ক্রাইটেরিয়া মানে সম্পূর্ণ এরিয়ার, এই এরিয়াটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত কতটা ফাঁকা ঘর আছে সেটা ইন্টার চাপ দিব, চাপ দিলেই বেড়ে যায় 60, অর্থাৎ এর উপর থেকে নিচ পর্যন্ত এখানে 60টা ঘর আছে। এইটা আমরা একদম সম্পূর্ণ ঘরকে বের করে ফেললাম আপনার কাউন্টা এবং কাউন্ট ব্ল্যাঙ্ক দুইটা ফর্মুলা দিয়ে। এবং এই ফর্মুলায় আপনার যত ঘর আছে, যত খোপ খোপ ঘর আছে সবগুলাই বের করা যাবে।